ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পয়লা নভেম্বর থেকে হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এরই মধ্যে বুধবার সকালে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কোনো রকমে সামলে নেন চিকিৎসকরা, তবে বিপদ কাটেনি। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা এখনও সংকটজনক, নতুন করে কোনো উন্নতি বা অবনতি হয়নি। ঐন্দ্রিলার ভেন্টিলেটর নির্ভরতাও একই রকম রয়েছে। মস্তিষ্কে নতুন করে রক্ত জমাট বাধা ও সংক্রমণ ঠেকাতে ওষুধ চলছে। 2015 সালে অস্থি মজ্জার ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লিতে দীর্ঘদিন তাঁর কেমোথেরাপি চলে। শেষমেশ ক্যান্সারকে হারিয়ে 2016-এ বাড়ি ফেরেন তিনি। তারপর জীবনের ছন্দে ফিরছিলেন ধীরে ধীরে, পা রাখেন অভিনয় জীবনেও। কিন্তু আবারও ছন্দ পতন 2021-এ। দ্বিতীয়বারও মারণরোগকে হারিয়ে ফিরে আসেন তিনি। লড়ে চলেছেন অভিনেত্রী, আবারও জীবনযুদ্ধে জয়ী হয়ে হাসি মুখে বাড়ি ফিরবেন তিনি। প্রার্থনা করছেন তার প্রিয়জন, অনুরাগীরা। ঝিলম করণ চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।